অভিনেত্রী নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনের নাকি পুরুষ এবং নারী উভয়ের প্রতি আকর্ষণ আছে, এরকম চাঞ্চল্যকর খবর ঘুরে বেড়াচ্ছে পুরো নেট মাধ্যমে। সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক। সংবাদ মাধ্যমে উঠে এসেছে নুসরাত এবং নিখিলের নতুন বিবাহ বিচ্ছেদের কারণ। জানা গিয়েছে নুসরাতের স্বামী নাকি বাইসেক্সুয়াল, যাকে বলা হয় উভকামী। তুরস্কের সামাজিক বিয়ের পর এক মাস পরই নুসরাত এই কথাটি হালকা হালকা বুঝতে পেরেছিলেন, কিন্তু সেটি জোরদারভাবে বুঝতে পারে নিখিলের জন্মদিনের দিন। সেদিন নিখিলের এক বন্ধু তারই সাথে ঘনিষ্ঠ অবস্থায় শুয়ে পড়ে এবং সেই অবস্থা দেখে ফেলেন অভিনেত্রী নুসরাত জাহান, এবং সাথে সাথেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী নুসরাত জাহান। ওই লোকেরও বউ এবং বাচ্চা আছে, ওনারাও ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর নুসরাত নিখিলকে অনেক বোঝায়, কিন্তু এরকম চলতেই থাকে। তারপরে ওরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। নুসরাতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিখিল টাকাও সরিয়েছে, আর নুসরাত এবং নিখিলের বিয়ে আইনিভাবে হওয়ার আগেই ওদের বিচ্ছেদ হয়েছে, তাই ডিভোর্স হয়নি। আর এর মধ্যেই SOS কলকাতা সিনেমার শুটিংয়ের মাধ্যমে যশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় অভিনেত্রী নুসরাত জাহানের। আর নিখিলের সাথে এজন্যই আর বেশি সম্পর্ক রাখতে চাননি অভিনেত্রী নুসরাত জাহান স্বয়ং নিজেই। এজন্যই নুসরাত এবং নিখিলের বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং এখন সুখে শান্তিতে যশের সাথেই সংসার করছেন অভিনেত্রী নুসরাত জাহান তার সদ্যজাত ছেলে ঈশানকে নিয়ে। তো ভিউয়ার্স, নুসরাত এবং তার স্বামীকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।